14 নম্বর প্রশ্নটা দেখো, বহুমুখী বিকল্পীয় প্রশ্ন, MCQ, মাল্টিপল চয়েস কোশ্চেন। 14 একে বলছে 2x + 3 = 0। সমীকরণের লেখচিত্রটি এই চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে কোন অপশনটা হবে? এখান থেকে আমরা কি পেতে পারি? 2x = -3, x = -3/2, এক্সের একটা সংখ্যা পেলাম এখানে মাইনাস, তো এটা হচ্ছে ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে অপশন কি হবে? বি, ওয়াই অক্ষের সমান্তরাল। চতুর দুই নম্বর, AY + B = 0, এ ও বি ধ্রুবক এবং A≠0, B≠0। সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, কোনো অক্ষের সমান্তরাল নয়, মূলবিন্দুগামী। এখান থেকে আমরা ওয়াই এর ভ্যালু কীভাবে বার করব? Y = -B/A। আচ্ছা, এখানে বলে দিয়েছে যে এ ও বি একটা ধ্রুবক এবং এ শূন্য নয়, বি শূন্য নয়, তাহলে ওয়াই এর একটা ভ্যালু বেরোবে এখানে মাইনাস দিয়ে, তো সেটা কি হবে? ওয়াই এর যখন কোনো একটা ভ্যালু বেরোয় তাহলে ওটা হয়ে যাচ্ছে এক্স অক্ষের সমান্তরাল, তাহলে এখানে অপশন হবে এ। চোদ্দোর তিন, 2x + 3y = 0, সমীকরণের লেখচিত্রটি এক্স অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, মূলবিন্দুগামী, 2, 0 বিন্দুগামী। আচ্ছা, এখানে দেখে নাও, এক্স এবং ওয়াই দুটোই রয়েছে, তার মানে এটা এক্স অক্ষের সমান্তরাল নয়, ওয়াই অক্ষের সমান্তরাল নয়। আচ্ছা, এরপর রইল কি? সি আর ডি। সি এ বলছে মূল বিন্দুগামী, ডি এ বলছে 2, 0 বিন্দুগামী। মূলবিন্দুগামী যদি হয়, মূলবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 0, তাহলে এক্স এর ভ্যালু আমি 0 বসাবো, ওয়াই এর ভ্যালু 0 বসাবো। যদি দেখি যে এটাকে স্যাটিসফাই করছে, অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে, তার মানে এটা মূলবিন্দুগামী। এটা বসিয়ে দেখবে 2, এক্স এর ভ্যালু 2 যদি বসাই, 2×2 = 4 +3×0 হচ্ছে না, তার মানে এটা মূলবিন্দুগামী সি। এই সমীকরণে 2×0 = 3×0, দেখি কি হয়। 2×0 কত হয়? 0 +3×0 কত হয়? 0 = 0। এটা স্যাটিসফাই করছে, তার মানে এটা মূলবিন্দুগামী, অপশন সি, মূলবিন্দুগামী। আচ্ছা, এখানে চারটা দেখো, CX + D = 0, সি ও ডি ধ্রুবক, C≠0। সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষের সমীকরণ হবে যখন এ বি সি ডি দেওয়া রয়েছে, এর মান হচ্ছে D = -C, D = C, D = 0, D = 1, তাহলে এখান থেকে আমরা সি এক্স বার করবো মাইনাস ডি, এক্স বার করবো মাইনাস D/C, X = 0 হলে ওয়াই অক্ষের সমীকরণ। X = 0 হলে, তাহলে এখানে 0 করতে গেলে কি লাগবে আমার? চারটে অপশনের মধ্যে একটা হচ্ছে D = -C, D = -C বসাও,
d इक्वल टू माइनस सी बसाले होबे ना सी सी केटे जाबे तो प्लस वन थाकबे होबे ना तारपरे d इक्वल टू सी होले एखाने माइनस वन आसबे सी सी केटे जाबे तारपरे d इक्वल टू शून्य d इक्वल टू वन होले वन बाई सी और d इक्वल टू जदि शून्य है तभी एटा x इक्वल टू शून्य होबे तार माने अपशन होच्छे सी सी केन x इक्वल टू माइनस d एर भैलू जदि शून्य बसाई ताले की होच्छे एटा एटा आल्टिमेटली शून्य हो जाच्छे तार माने अपशन सी d इक्वल टू शून्य पाँचेरटा देखो ए वाई प्लस बी इक्वल टू शून्य ब्रैकेटे ए और बी ध्रुवक ए नॉट इक्वल टू शून्य समीकरण लेखचित्रटी एक्स अक्षे समीकरण हबे जखन बी इक्वल टू ए बी इक्वल टू माइनस ए बी इक्वल टू टू बी इक्वल टू शून्य एखान थेके आमरा वाई एर भैल्यू की पाबो माइनस बी बाई ए एखाने बोलछे वाई एक्स अक्षे समीकरण होते गेले y इक्वल टू शून्य होले x अक्षर समीकरण ताले y इक्वल टू शून्य होते गेले की करते हबे आमाके b शून्य होते हबे b शून्य होले तबेई y इक्वल टू शून्य हबे ताले b इक्वल टू शून्य कोन अपशने रयेछे देखो b इक्वल टू शून्य रही है डी अपशने तले ये डी इक्वल टू शून्य